এতক্ষণ আপনারা আমার পিতার কণ্ঠে গান শুনছিলেন। 84 বছরের প্রবীণ বৃদ্ধা বাউল কত সুন্দর তিনি নৃত্যগীত পরিবেশন করলেন, আর প্রেমের কথা বললেন। এই যে মানব প্রেম, মানবের ভালোবাসা, মানবে মানবে মিলেমিশে থাকা, এই যে কত আনন্দ, আমরা সেই আনন্দের থেকে বঞ্চিত হই আমাদের নিজের মনের দোষে। তাই প্রেমের কোনো জাত নেই। চণ্ডীদাস প্রভু ব্রাহ্মণ সন্তান ছিলেন আর রজকিনী ছিলেন ধোবার মেয়ে, ধোবার কন্যা। তাই দুজনের প্রেম হলো কঠিন প্রেম। দেখুন, প্রেমের মরা জলে ডোবে প্রেমের মরা জলে ডোবে না, ও গো যে জন প্রেমের ভাব জানে না, যে জন প্রেমের, ও গো যে জন প্রেমের ভাব জানে না, তার সঙ্গে প্রেম চলে না গো চলে না। প্রেমের মরা জলে ডোবে না, রজকিনীর কাপড় কাঁচা, ওই চণ্ডীদাসের বংশি বাবা গো, রজকিনীর কাপড় কাঁচা, ওই চণ্ডীদাসের বংশি বাবা গো।
রজপিনী কথা কইল, একদিনের হয় না বাবা, তাই এই প্রেম পাওয়ার জন্যে চণ্ডীদাস 12 বছর পুকুর পারে একটা ছিপ হাতে করে বসেছিল। আর এখনকার প্রেম একদিনের, 1 সেকেন্ডের, 10 মিনিটের, আধুনিক টেকনোলজি, হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানো, ফেসবুকে প্রেম করা, কিন্তু চণ্ডীদাস বড় কষ্ট করে সেই প্রেম যত্ন করে 12 বছর পুকুর পাড়ে বসে সাধনা করেছিলেন। একদিন রজতিনী কথা কইল, ওই চণ্ডী বলে মাছ লাগিল গো, রজতিনী